দূরে ও কমলগঞ্জের বাবা এবার মেয়েটা আসার বাসা বাইন্দা রাতের বেলা চোখের পানি পালায় কান্দে আর আল্লাহ রে ডাক দি কি আল্লাহ ও আল্লাহ গো আমার বাবা তোমার বন্ধু নবীরে মারতে যাইয়া বাবার উপরে গজব আসছে কিন্তু আমার বাবার চোখ তো ভালো হয় না সমাজের মানুষ সবাই আমার বাবার বিরুদ্ধে চলে গেছে আমার বাবার আমি নিয়ে যাব ওই মুহূর্তে ওই মুহূর্তে আমি কি করব বইলা বইলা তাহার যদি নামাজটা কইরা রাতের বেলা ওই মেয়েটা ঘুমাইছে ঘুমের করে স্বপ্ন দেখে কে যেন তার আইসা ডাক দিয়া বলে ও মেয়ে শুনে রাখো তোমার বাবাকে দুনিয়ার সব ওষুধ দিলেও ভালো হবে না তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও যে এই নবীরে মারার জন্য তোমার বাবা তলোয়ার লইয়া গেছে ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছি আর করে করে কোন সোহান আমার চোখের মধ্যে শুধু শান্তি লাগে অনেক শান্তি লাগে মেয়েটা ডাক দিয়া বলে বাবা শান্তি বুঝি না গো বাবা এবারে চোখটা খুললে দেখেন না আপনি দেখেননি মেয়ের বাবা বলে আমার মাঝে মাত্র আমার চোখের মধ্যে মহৌষ লাগায়া দিছে আমি তাকায়া দেখলাম আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো ভালো দেখি আর জোরে জোরে গো আল্লাহ আগ আমি কয়না না মনের কথা না আমি কয়না মহনের মনের সবাই সব কয় মনের কথা আসিনি অনেক আরে আসিনি আরে কার কাছে বলিব দু কার দুঃখ দরদি মিহিলে না আমি কয়না মনের কই না আমি মনের কথা কই না ভয়েস অফ সুন্নাহ সুন্নতের সত্য বাণী বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব আমরা দুনিয়ার কোনো কিছু চাই না আমরা কোনো পদ পদবি চাই না আমরা চেয়ার চাই না আমরা ক্ষমতা চাই না নবী কি আগে কোই জিন্দগি নেই নবী কি আগে কোই কারবার নেহি নবী কে আগে কই মা বাপ নেই নবী আগে কই দুনিয়া নেই আমরা যেখানেই দেখব নবীর বিরুদ্ধে কেউ কটুক্তি করবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমে যাব প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম হবে তাদের বিরুদ্ধে প্রতিবাদের জোয়ার হবে এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ বস্তুর মহাপ্পত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ হত্যা বলান ঠিক না সবাই কি একমত আছেন আমি অত্যন্ত প্রতিবাদের সুরে বলে গেলাম পাহারা দিয়ে রাখবেন কোনো দুশ্মনের রাসুল উকি দেয় কিনা এই শুধুমাত্র ভারত নয় বাংলাদেশ নবীর দুশ্মন আছে না নাই আরো জোরে আছে না নাই আমার ভাইরা নবীর মোহাম্মদ যদি থাকে আশিকের রাসুল কখনো নবীর অপমানে গড়ে বসে থাকতে পারে না রাসুলের অপমানে যদি কাঁদে না মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন ঠিক কিনা বলেন এই জন্য সবাই আমার সাথে তাকবির দিবেন নর নবীর অপমান সব নাকো মুসলমান কথা বলেন ঠিক কিনা অ্যাকশন 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 রামগিরির বিরুদ্ধে নতিশের বিরুদ্ধে নারায়ণের বিরুদ্ধে লেগে চারে লেগেছে

মাজারে কয়েকটা মাজার মিস কল দিছো আমরা তো নামি না কয়েকটা ফাগল না নামছে কথা ঠিক কি না যারা মাজারে ফইরে দেখ্যা কোন রকম ভাবে খায়া টায়া জীবন কাটায় রিজি রোজগারের ব্যবস্থা হয় ওই যারি পয়রা থেকে এরিয়া না মারা কথা কোন ঠিক না বেটে আরে কথা কোন ঠিক কি না ওই আল্লাহর নবীর মাজারে টুকা দিছো তো মানে কি বিপদের গারে টাই না আনছো দেখবা কেমনে বিপদ এই মিষ্টি মধুর কথা থাকবে না উইরা যাইবাগা এখন সময় আছে ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে আর জরে যাওয়া যাবে মাজারকে সুরক্ষা করতে হবে কিন্তু মাজারের শরিয়ত বহিরমতে কোনো কাজ চলবে কোনো বেহায়াপনা চলবে গান বাদ্য চলবে কোন ধরনের এই যে গাজা মাজা এই বংশন যেগুলো আমরা শুনি আমরা তো দেখি কোন কোনো সময় যদি এরকমই হয়ে থাকে তাহলে এটারে দইরা গাছের মধ্যে বাইন্দা রাখবেন হ্যাঁ ফলাভান্ডি কই এই যুবক গলা কই রাজি আসো সবাই যারা মাজারের ভিতরে অসামাজিক কাজ করবে যারা মাজারের ভিতরে যায় সে কোনো দিনের কাজে মাজা ইয়া যদি পাওয়া যায় এরা কাছে বাইন্দা রাখবেন পুলিশের হাতে তুললে দিবেন কিন্তু মাথা ব্যথা ওই সিদিকে মাথা কাটতে ফলায় না মাথা ব্যথা ট্যাবলেট খায় কোন বেটা গাজা খানা না খায় হে বেটার ধরে হে বেটার উপরে বড় আমার মাজার ভাঙ্গা লেন না তাইলে আবার আসমান থেকে গজব নামবো কথা কোন ঠিক না বেটে আর কেমনে বুঝাইতাম ওয়াস

রহমাতুল লিল এই রবিউল আউয়াল এর চাঁদে দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে বাংলাদেশের কিছু দেড় বেটারি মাওলানা আছে যোরে কোন কয় বেটারি আর ও যোরে ওই দের বেটারি মাওলানারা ওরা কি কয় জান ওরা বলে বছর নাকি ঈদ হলো দুইটা আসলে কি দুইটা না আরো বেশি আরো জোরে হাদিসের মধ্যে পাইলাম ঈদ হলো দুইটা নয় ঈদ আরো বেশি ঈদ আরো বেশি ঈদ হলো আরো বেশি বেশি এক নম্বর হলো ঈদ উল ফেতর ঈদ উল ফেতর দুই নম্বর হলো ঈদ উল আজহা ঈদুল তিন নম্বর হলো ঈদ উল জুমা চার নম্বর হলো ঈদ উল আরাফা তাহলে এখন কি ঈদ পাইলেন দুইটা না চারটা আরো জোরে গণ এই চারটা ঈদ হাদিস দ্বারা প্রমাণিত আর ঈদে মিলাদ নবী নবীর আগমনে আনন্দ করা ঈদ করা এটা কোরআন দ্বারা প্রমাণিত যেটা কোরআন দ্বারা প্রমাণিত এটার নাম হলো ঈদের সুরুর আর যেটা হাদিস দ্বারা প্রমাণিত এটা হলো ঈদের শরঈ ঈদের শরঈ যদি আপনি আদায় না করেন গুনাহ হবে আর ঈদের সুন্নাত যদি আপনি আদায় না করেন তাইলে গুনাহ হবে না কিন্তু যদি আপনি আদায় করেন তাই না আপনি সওয়াব পাবেন কথা বলেন ঠিক কিনা সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদ মিলাবি চকল র ঈদ ভবিত্র রহিদ মিলা আধুন বি খোর আর ইমান মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া মা আরোসন রহমত্লা আল্লা রিন বলেন বলেন আমি আল্লাহ আপনাকে সব জাহানের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানায় পাঠাইছি আমার আল্লাহ হলো রব্বুল আলামিন আমার নবী হলো রহমত এই জন্য রহমত আনন্দ এই আনন্দের জন্য দলিল খুঁজলে চলবে না এই আনন্দের জন্য ভালোবাসার দরকার কারণ ঈদে মিনাদ নবীতে জশ্নে জুলুস যারা উদযাপন করেছে এরা দলিল তালাস করে নাই এরা আমার নবীর মহব্বতের প্রেম সাগরে লাভ দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিন মায়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন এ হে বন্ধু আপনি বলি দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে এই ফজল মানে হল অনুগ্রহ রয়িসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা అను বলেন এই ফজল মানে হলো এলেম এই ফজল মানে হলো এলেম এলেম দুই প্রকার এক প্রকার এলেমের নাম হলো এলমে জাহের আর এক প্রকার এলেমের নাম হলো এলমে বাতেন এলেম আরো প্রকার আছে এলেমের আর একটা প্রকারের নাম হলো এলমু তাসাব্বুর আর একটা এলেমের নাম হলো এলমু তাসদিক এলম এর প্রকার আছে এখানে পিশাبور ভাষা আছে এক প্রকার এলমের নাম হলো এলমে শরিয়ত আর এক প্রকার এলমের নাম হলো এলমে তরিকত আর এক প্রকার এলমের নাম হলো এলমে হাকিকত আর এক প্রকার এলমের নাম হলো এলমে মারেফত সুবহানাল্লাহ কইনা কে লেগে এলমে জহির এলমে বাতেন এলমে শরিয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারুফাতের বড় আরেকটা এলম আছে যে এলমটা অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না যে এলমটা অর্জন করতে গেলে কোনো সার্টিফিকেট লাগে না এই এলেমটা আল্লাহর ওলিদের সংস্পর্শ গেলে সেই এলমটা চলে আসে সহবতের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে গুলামির মাধ্যমে এমন একটা এলেম চলে আসে ওই এলেমটা মাদ্রাসার বারান্দা থেকে আসে না এই এলেমটা সোহবতের মাধ্যমে আমার আল্লাহ বান্দার সিনার মধ্যে ঢেলে দেয় ওই এলেমের নাম হল এলমে লাদুনি জোরে জোরে কি সোবহান আল্লাহ বলা যাবে না ওই এলেমটা আল্লাহর পক্ষ থেকে আসে এই জন্য অলি আল্লাহ হইতে গেলে কামেল পাশ লাগে না যারা সিনজি চালায় তারা অলি হইতে পারবে যারা কোদাল দিয়ে মাটি কাটে তারা অলি হইতে পারবে যারা অটো চালায় তারা অলি হইতে পারবে যারা কোনোদিন মাদ্রাসার বারান্দাও যায় না তারা অলি হইতে পারবে অলি হইতে গেলে দুইটা কোয়ালিটি আপনার মাঝে অর্জন করা লাগবে একটা হলো ইমান আর একটা হলো আমল সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ

আল্লাহ একবার কয় না ইমান কি কমলগঞ্জে কিনতে পাওয়া যা এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো নেক আমল ইমানের মূল হলো রহমাতুল্লিল আলামিন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গো বলেন আল্লাহ বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো ফজল মানে হলো এলেম আরেক জায়গায় লেখা আছে ফজল মানে হলো কোরআন আরেক জায়গায় লেখা আছে ফজল মানে হলো ইসলাম এখন আপনারা কমলগঞ্জের মানুষ জবানটা খুলে বলুন আমরা কোরআন পাইয়া কি খুশি না বেজার যারা বলে কোরআন পাইয়া আমরা খুশি না আপনারা জবান খুলে এরা কি মুমিন না মান এই কুরআনটা এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন ইন্না নুনাসনা যিকরা ওয়া ইন্না হাফিজু রাব্বুল আমি কুরআন কে নাযিল করেছি কুরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই আমার কমলগঞ্জের বাবা জবানটা খোলা কোন কুরআন হেফাজতের মালিক কে এই আওয়াজে মানিনা এই কুরআনে মনে একটা গ্রন্থ

কোরআন যার উপরে নাজিল হয়েছে আমার দেশের কিছু মানুষ কোরআন কোরআন করে কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই নবীর মানতে চায় না কথা কন আগে নবী তারপরে কোরআন আগে নবী তারপরে আদম আগে নবী তারপরে দুনিয়া আর বাংলাদেশের কিছু দেড় ব্যাটারি মৌলবি আছে যারা বলে দুনিয়াতে আইসা নবী চল্লিশ বছর পরে বলে নবতি ভাইয়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা ছিলেন না কোরআন যার উপরে নাজিল হইছে হে নবীরে মানে না কয় ব্যাটারি এই জন্য আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে ফজল পাইলে আনন্দ কর এই ফজল মানে হলো কোরআন আপনারা জবান খুলে কেন কোরআনের আসল একটা বাড়ি আছে না নাই মা মাহফুজ এই কোরআনের বাড়ির নাম হলো হেমা মাহফুজ এই দুনিয়ার কোরআনটা হলো ফটোকপি যদি এই কোরআনটা সিরা বিরা বস্তাদ বরে যদি নদীর মধ্যে ভাসায়া দেন কোরআনের কোনো অসুবিধা হবে না আপনারা জবান খুলে বলেন কোরআনের আসল বাড়ির নাম কি এই জন্য কোরআন পায় আমরা খুশি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি মুদাল্লিল মুত্তাকিন এই কোরআনের ভিতরে পরিমাণ কোন সন্দেহ নাই কেমন নবীর উপরে কোরআন নাযিল হইছে আজকে কমলগঞ্জের ছোট ছোট পোলাপান ঘুম থেকে উঠে মসজিদে যাইতে চায় না সারা রাত মোবাইল টিপ সকাল বেলা 9টা পর্যন্ত ঘুমায় কিন্তু ছেলেরা জানে না এই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমল নামায় দশটা নেকি দান করে দেয় এই জন্য সন্তান গুলোকে কোরআনে পড়াইতে মসজিদে পাঠাবেন আল্লাহ আর হাবিব বলেন কবর যাওয়ার পরে দুই দিকে দুইটা লাইট জ্বলবে আমি জিজ্ঞাস করবো লাইটে কোথায় আসছো আসছো কই আমার তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক ওয়াইট কবরের হাতের বাম পাশে আর একটা লাইট জ্বলবে অন্ধকার কবর আমি বলবো তুমি খেদো খেদো ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে মাটি তুমি কে আমার কবরে বিনা তারে লাইট জ্বালাইতেছ তুমি কেড়ায় আমারে তুমি চিন না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়া আল্লাহর হাবিব বলেন যারা এই কুরআনের মাহেরমাদানুল মুবারকে বেশি বেশি কুরআন তেলাওয়াত করবে এই কুরআনটা হাশরের ময়দানে তেলাওয়াতকারীর জন্য দাঁড়ায় আমার আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা আমি কুরআনকে তেলাওয়াত করেছে তারে দজুকে দিও না আমি কুরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি আল্লাহর হাবিব বলেন সেই দিন কোরআন তেলাবাতের সুপারিশে আমার আল্লাহ তেলাবাত কারীকে ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিবে রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো এই ফজল মানে হলো কোরআন কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই আছে আর জোরে বলো আছে না নাই আছে এরপরে দুই নম্বর হলো ইসলাম আমরা ইসলাম পাইয়া খুশি না বেজার যদি কেউ বলে আমি বেজার হে কি ইমানদার না বেঈমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো আর বড় করে বলুন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম আপনারা জবান খুলে খুলে ইসলামকে মারা মারি ধর্ম না শান্তির ধর্ম এই শান্তি কমলগঞ্জে আছে না নাই শান্তির বাজারে অশান্তির আগুন লাগাই না কিছু বাটফার আছে না নাই কয় ফাতার মৌলবী এরা বেশ লাগাইব

কথাগণ ঠিক না বেটি এইভাবে কোনোদিন রাষ্ট্র চলতে পারে না কথা বলেন ঠিক কিনা গণহারে মামলা চলতেছে মামলার উপরে বাণিজ্য চলছে আমাদের ওই মাধবপুরের আমার স্নেহাস্পদ মিজানুর রহমান আজিজির বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে নাসিমনগরে নাসিমনগরে

অনতি বিলম্বে তাদের মামলা প্রত্যাহার করা হোক নাইলে দুর্বার আন্দোলন হবে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে বাধা যেখানে লড়াই সেখানেই হবে সুন্নিরা ভানের জলে বেশি আসা কচুরি পানা নয় জেগেছে জেগেছে সুন্নি জামাত এই জন্য মিথ্যা মামলা দিলেই নিবেন না পরিষ্কার ভাষায় বললাম সন্নিত আমাদের যে আলেমদের বিরুদ্ধে অনর্থক মামলা দিয়েছে অনতি বিলম্বে তা প্রত্যাহার করতে হবে কথা বলেন ঠিক কিনা সবাই দর শরী বলেন আল্লাহ উম্মাহ আল্লাহ আল্লাহ হাত গলে

তাইলে কোরআনের ভিতরে ফজল পাইলে আনন্দের কথা কি মোল্লার না আল্লাহর পর আল্লাহ বলছেন ও রহমাতি রহমতিহি আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে আপনারা জবান খুলে গান আমার নবীকে রহমত না গজ রহমত পাইলে আনন্দ করতে হবে সিদ্ধান্ত কার এখন যারা অনেকে বলে এই ঈদের মধ্যে তো নামাজ নাই কিছু নাই ঈদুল ফিতরের মধ্যে তো নামাজ আছে ঈদের মিলাদুন্নবীর মধ্যে তো নামাজ নাই এরা আসলে ঈদের প্রকারভেদ জানে না কথা বলেন ঠিক কিনা এই মাহফিলে যে আসছেন আপনারা কি আনন্দিত না দুঃখিত আনন্দিত এটার নাম কি ঈদ এটার নাম কি ঠিক যদি বলেন যে এই ঈদের তো নামাজ নাই কত আনন্দ আছে জামায়বোর আনন্দ খেলাধুলার আনন্দ পরীক্ষার রেজাল ভাইলে আনন্দ ফুলা মানে বন্ধুরা কয় কি রে কিসে সে আমরা ভাত জনে প্লাস পাইছে আজকে আমরা ঈদের দিন অনেক মুলে বে আজকে ঈদের দিন দলিল দোষন দি কয় ব্যাটারি সব জায়গা দলিল খুঁজছেন না এই জন্য ঈদের শরীয়ত একটা ঈদের সুরুর একটা কথাগণ ঠিক কিনা ঈদের শুরুর যে কোনো ভাবে হওয়া যায় এই আনন্দ সব সময় চলে যে কোনো উপলক্ষে আনন্দ এই ঈদ ঈদের জন্য দলিল অত্যাবশ্যক না ঠিক কিনা বলেন কোন ঈদই হতো না যদি আমার নবী না হইতো যদি কোন ঠিক কিনা রহমতে আল নূরে মুজাসসাম রহমতে আলো সাহাবিরা বানাই ওই নবী সাহাবিরা বানাই চিন্ন জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তার বলো জান আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তার তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আর শুন সুন্দর কাহিনী জানা তেরো রুমেরু লেখা নয় হাতুলি কি গো না হয় আের লেখা নবাই আয় মুহমত সাহাবিরা আতরবান উস্তুনে হান্না নায়কা কেজর গাছের না যাকে দরে খোদ বাদেন রাসোলাক বল না নাম যাকে দরে খোদ বা দিত গ্রাম গাছটা নবির দি রহে হে নি বি হে হত বাঘ গিল সাহাবাই কেরাম বদনা হত বাঘ গিল যতো সাহাবাই কেরাম জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না রহমত পাইলে আনন্দ করবা হুকুমকার আর জুনে বলো হুকুমকার কার আমহান নবী দুনিয়াতে যখন আগমন করলেন সবাই খুশি একজন বেজার তার নাম বলে মিস্টার মালাউইন্না জোরে কোন নাম কি ইবলিশ শয়তান এই লোকটা সারা সবাই খুশি হয়েছে কাবাগর পর্যন্ত আমার মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে আমার নবী আসার পরে আমার নবী আপনার নবী একদিন দুলনার মধ্যে শোয়া ছিল আমার নবীর দুলনা মুবারকটা যদি উত্তরে যায় আসমানের চাঁদ উত্তরে যায় দুলনা মুবারক যদি দক্ষিণে যায় আমার আসমানের চাঁদ দক্ষিণে যায় জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না এইভাবে আমার নবী দিনে দিনে দিন যায় নবী আমার একদিন হাঁটা যখন শুরু হলো রাস্তা দিয়ে হাঁটলে মক্কার ইহুদি কাফেররা দেখতেছে আমার রে আকাশের মেঘমালা ছায়া দিতেছে কিসে ছায়া দেয় আকাশের মেঘমালা ছায়া দেয় শুধু মাত্র তাই নয় এক কাফের বলে আমি দেখলাম ইহুদি বলেন নবী শক্ত পাথরের মধ্যে কদম দেয় আর পাথরটা তুলার মতো নরম হয়ে যায় কাফের দেইখা বড় চিন্তায় পড়ে গেল হে কামল রাস্তা দিয়ে গেলে মেঘমালা ছায়া দেয় তার চেহারা এত সুন্দর দুনিয়ার থেকে সেই নবীকে বিদায় করে দিতে হবে জোরে জোরে কি উজুবিল্লা বলা যাবে না ওই নবী একদিন গাছের দলে গাছের নিচে ঘুমায় রইছে আমি আপনি ঘুমায় গেলে উজু ভাঙ্গে যাই আমার নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না কারণ আমার নবী পৃথিবীর কাহারো মত না কথা কোন ঠিক না আমি তুমি ঘুমাইলে কিছু দেখি না নবী আমার ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই নবী বলে আমি সামনে যেমন দেখি পিছনেও আমি দেখি তোমরা যা শুনো না আমি নবী তা শুনি। আমার ঘুমায়া রইছে ইহুদের রয়েছে ইউদের হাতের মধ্যে তলোয়ার লইছে আমার নবীকে যেমনি দুনিয়া থেকে বিদায় করে দিবে দিবে ওই মুহূর্তে আমার নবী যখন ঘুমায় রইল ঘুমের ঘরে নবীকে মারার জন্য বেঈমান আসলো আপনারা জবান খুলে গণ নবীরে মারতে আসলে আমার আল্লাহর একশন আছে না না এখনো আছে না নাই ও আমার নবী ঘুমে আর এই বিয়াদব যেই মাত্র নবীর কূপ দিতে আইছে ওই লোকটার দুইটা চোখ অন্ধ হইয়া গেছে শুধুমাত্র চোখ বন্ধ নয় চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে মুসলমান হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ভয় করো কিন্তু তোমরা মুসলমান না হইয়া মরিও না এই মেয়েটা মুসলমান হইয়া গেছে বাবা যখন বাড়িতে গেছে মেয়েটা জিজ্ঞাসা করে বাবা ও বাবা গো গেলেন তো ভালো ভালো চোখ লইয়া এখন দিয়ে আপনি অন্ধ হইয়া বাড়িতে আসলেন কারণটা কি মেয়ের বাবা ডাক দিয়ে তো মার বলিস না মুহাম্মদকে মারার জন্য গেছিলাম যাইয়া কাছে যাই পারি না আই অন্ধ হইয়া বাড়ির মধ্যে ফিরে এসেছি আল্লাহ কয়। ও আমা কারু ও আমা কর আল্লাহু ষড়যন্ত্রকারীর জবাব আসমান হয় এই জন্য আমার যুবক মেয়েটা চোখের মধ্যে ওষুধ দেয় যত ওষুধ লাগা চোখের ব্যথা শুধুমাত্র বাড়ে কিন্তু কমে না এবার মেয়েটার বাড়ির আশেপাশের মানুষগুলো ডাক দিয়া বলে এই শুন শুন তোর বাবার কান্নার ভাল লাগে না তোর বাবারে নিয়ে জঙ্গলার মধ্যে ফালাইয়া দে সতইলে তো মেয়ে বাপেরি কি ফালাইতে পারে আর যারা ফালাইতে পারে মেয়েটা ডাক দিয়া কয় সমাজের মানুষ ও সমাজের মানুষ আমার বাবাকে আমি ফালাইতে পারবো না আমার দুইটা দিন সময় দাও এই দুইটা দিনের ভিতরে আমি আমার বাবাকে নিয়ে এমন জায়গায় চলে যাব যেখানে গেলে আমার বাবার কান্নায় আওয়াজে কেউ বিরক্ত হবে না বন্ধুর ও কমলগঞ্জের বাবা এবার মেয়েটা আশার বাসা বাইন্দা রাতের বেলা চোখের পানি ফালাইয়া কান্দে আর আল্লাহরে ডাক দে কি আল্লাহ ও আল্লাহ গো আমার বাবা তোমার বন্ধু নবীরে মারতে যাইয়া বাবার উপরে গজব আসছে কিন্তু আমার বাবার চোখ তো ভালো হয় না সমাজের মানুষ সবাই আমার বাবার বিরুদ্ধে চলে গেছে আমার বাবার আমি নিয়ে যাব ওই মুহূর্তে ওই মুহূর্তে আমি কি করব বইলা বইলা তাহাজ্জুদের নামাজটা কইরা রাতের বেলা নবীকে ওই মেয়েটা ঘুমাইছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন তার আইসা ডাক দিয়া বলে ও মেয়ে শুনে রাখো তোমার বাবাকে দুনিয়ার সব ওষুধ দিলেও ভালো হবে না তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও যেই নবীরে মারার জন্য তোমার বাবার তলোয়ার লয়ে গেছে ওই নবীর কদম ধুলা মুবারক তোমার বাবার চোখের লাগাইয়া দাও দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছি আর বড় করে কোনাল্লা খালে কেলাও রসুল্লা তুমি কাদেয়া দেয়া শি সবাই দেখা দাও রাসুর তুমি কাঁদেয়া শি কোমার আছো সুয়ে মাদিনায় তুমি কে নাও রাও তোমার মার রাসুনুল লার পাই হবে আমার সবাই রাসুনুল লার কিয়া পাই হবে আমার মরনের চিটি যখন নাচ মেয়ামার সরি মরনের নাচ আমার কালি মার তাল কিন দিয় বারেবার মরনের যখন নাচ আমার কালি মার তলকিন বার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার প্রাণ ভোর মার ডেকে নাও রোজা তোমার রসুল কিয় পায় হবে আমার রাসুল লা কিয় পায় হবে আমার জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না সবাই বলেন ইয়া রাসূল আল্লাহ মেয়েটা স্বপ্নে দেখলাম নবীর কদম মুবারকের ধুলা লাগাইলে মেয়ের বাবা আর চোখ দুইটা ভালো হয়ে যাবে মেয়েটা মনে মনে কল্পনে করেন আমার নবীকে মারতে যাইয়া আমার বাবার দুইটা চোখ কন্ধ হয়েছে আমার বাবার চোখ ভালো করার জন্য যদি যদি সে আমার বাবার চোখের জন্য কি আমার নবী ওষুধ দিবে নাকি আমার বাবার ওষুধ দিবে নাকি ওই মুহূর্তে মেয়েটা মনে মনে ভাবতেছে আমার নবী অবশ্যই আমার দিবে কারণ আমার নবী তো গজবের নবী না আমার নবী হল রহমত আর আল্লাহ একবার আবার আমার নবীর কাছে গেল যাইয়া ডাক দিয়া বলে ডাক দিয়া ও মায়ার নবী আমার বাবা আপনাকে মারতে আইসা আপনার আঘাত করতে আইসা আমার বাবার দুইটা চোখ চলে গেছে দুনিয়ার কত ওষুধ লাগাইছি কিন্তু আমার বাবা চোখ ভালো হই না আমি স্বপ্নে দেখেছি আপনার কদম মুবারকের ধুলা মুবারক যদি আমার বাবার চোখের মধ্যে লাগায় আমার বাবার দুইটা চোখ ভালো হয়ে যাবে দিবেন নি নবী দিবেন নি আমার বাবার চোখের একটু ভিক্ষা দিবেন নি নবী আপনার জবান খুলে গ আমার নবী কি গজম না রহমান এবারে আমার নবী নিজের কদম মোবারকিন ধুলা মোবারক পাতার মধ্যে দিয়ে দিলেন লইয়া বাড়িতে গেছে মেয়ের বাবা ডাক দিয়া বলে মা গো চোখের জ্বালা আর ভালো লাগে না দেশ না গো মা একটু ওষুধ দেশ না গো মা মেয়েটা ডাক দিয়া বলে বাবা জীবনে তোমার চোখে অনেক ওষুধ আমি লাগাইছি আজকে আমি শেষবারের মতন এমন ওষুধ আনছি এই ওষুধে যদি আপনার চোখ ভালো না হয় জিন্দিগে দে আর কোন ওষুধ আপনার চোখে দিব না এই কথা বলল আর চোখ দুইটা খুললা বাবার চোখের মধ্যে ওইভাবে নবীর ধোলা ধোলা দিয়ে যেই মাত্র দিল দিছে ওই মেয়েটা ডাক ওই মেয়ের বাবা ডাক দিয়া দিয়ে মা জীবনে অন্ধ হওয়ার পরে কত ওষুধ লাগাইছ চোখের মধ্যে ওষুধরা দিলে শুধু চলতো আর চলতো চোখের অন্ধকারে ঘনত্ব আরো বেড়ে যেত এক কোন আমার চোখের মধ্যে তুমি লাগাইছো আমার চোখের মধ্যে শুধু মাত্র শান্তি আমার চোখের মধ্যে শুধু শান্তি লাগে গো অনেক শান্তি লাগে মেডা ডাক দিয়া বলে বাবা শান্তি বুঝি না গো বাবা এবারে চোখটা খুললে দেখেন না আপনি দেখেননি মেয়ের বাবা বলে আমার মাঝে মাত্র আমার চোখের মধ্যে মহৌষধ লাগাইয়া দিছে আমি তাকাইয়া দেখলাম আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো ভালো দেখি আর জোরে জোরে কন্যা আল্লাহ আগবা তোমারে না দেখলে আমার ঘরে রে তুই হাম্মার জী বনে রে দা তুই আমার আর জীবন হাসির ঘোরাত দিচ্ছি না হাসির ঘুরা দিচ্ছি না হাসির ঘুরে দিচ্ছি না হাসির দিচ্ছি নগরে বন দরে গুরি পাইতে হ্যাঁ দর্শন নগরে বন দরে ঘুরি পাইতে দর্শন এইটা হিরি সদাই ভাসে জয় তুই আমার জী আমার জি বনের দয়ার তুই আমার জীবন যত বেশি যাবে সময় আমি তত গভীরে ডুববো তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ অন্ধের চোখের মনে তুমি সাঁতের হাজার দহ রে তুই আমার জীব বনে রে তুই আমার আর জীবন তুই আমার জি আমার আর জীবন তোমার না দেখলে আমার গুরে হ্যাঁ রহন রে তুই আমার জি বনের রে তুই আমার আর জীব তুই আমার যে বনে রে তুই আমার আর জীবন জোরে জোরে কি আল্লাহ একবার আমার যুবক ভাইরাব যুবক ভাইরব আমার মুর্বি বাবারা ওই মেয়ের বাবা মনে আসেনি কথা কেন মনে আসেনি রাজা নাকি শানের তালে বুঝলে গেছেন মেয়েটা ডাক দিয়ে বলে বাবা গাও চোখটা খুললে দেখেন না আপনি দেখেননি এবার মেয়ের বাবা ডাক দিয়ে মা আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ ভালো দেখি জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার চোখ ভালো নাই ভালো নাই এমন কোন আমার চোখের মধ্যে লাগাইছো আমার চোখ ভালো গইয়া গেছে অনেক আরাম লাগিয়েছে তার নামটা বলো না নিজের গায়ের চামড়া দিয়ে গুলো তার জুতা স্যান্ডেল বানায়া দিমু মেটা মনে মনে ভাবতেছে যদি আমি নবীর নাম বলি তাইলে আমার বাবা আমার আমার প্রতি ক্ষেপে যাবে যেহেতু আমার নবীকে মারার জন্য আমার বাবা গেছে আবার মনে মনে ভাবতেছে যদি আমার নবীর নাম বলি নবীর মাধ্যমে যেহেতু আমার বাবা উপকার পেয়েছে নিঃসন্দেহে আমার বাবা নবীর প্রতি ভালোবাসা জাগতে পারে এ আশার বাসা লইয়া এর বাবা মেয়েরে ডাক দিয়া বলে বাবা যেই নবীনে মারার জন্য গিয়েছেন ওই নবীর দুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইলা এর বদৌলতে আপনার চোখ দুইটা ভালো হইয়া গেছে ওই লোকটার সাথে সাথে বসা থেকে দাঁড়াইয়া হাতের মধ্যে খেজুরের কাটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে যে আমার দুশ্মন তার কদমের দোলা আমার চোখে লাগাই সস এই চোখ আর আমি রাখতাম না খেজুরের কাটা দিয়ে চোখের মধ্যে আঘাত করা শুরু করছে আর এই দিকটা মেয়েটা দৌড়াইয়া আমার নবীর কাছে যাইয়া দাঁড়াইছে ডাক দিয়া বলিয়া রাসূল আল্লাহ নবী গো আমার বাবারে আপনি ধুলাম মুবারক দিয়া উপকার করেছেন কিন্তু আমার বাবা তো আপনার দিকে আবার দৌড়াইয়া আসতেছে আবার আবার চোখের মধ্যে আঘাত করতেছে চিৎকার মাইয়া কি আল্লাহু আকবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ বলেন জেই মাত্র মেয়ের বাবা মেয়েটা বলল ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার বাবা আপনাকে আবার মারার জন্য আসতেছে আমার নবী একটা আম্মুস্কি হাসি দিবেন জোরে قلنا সুবহানাল্লাহ জোরে কনা নবী কি হাসি দিছেন মুচকি হাসি যখন দিছে আর ওই দিকটা মেয়ের বাবা চোখের মধ্যে খেজুরের কাটা দিয়া গায়ে দেয় আর বারবার একটু ঘটনাটা কি খেজুরের কাটা দিয়া যত আঘাত করি আমার চোখের পাওয়ার দিয়ে আরো বেশি বাড়ে আর জোরে কনা আল্লাহ আরে আমার চোখ কানাও নাকি লেগা আল্লাহ আকবর কনা রে তুমি জামান নবীরে আমরার মতো মানুষ কো তোমার ভাবের দুলানি বা বালাচকের মধ্যে দিলে বালাচক কানা হয়ে যাইবো তোমার তোমার ভাবের দুলা যদি ভালো চোখের মধ্যে দাও তোমার ভালো চোখ কা হয়ে যাবে আর আমার নবীর কদম মোবারক কেমন বরকত যাহার কদমা মোবরুক লাই গা অন্ধ চোখ পাল হইয়া গেছে আল্লাহ ডাক দিয়া বলে যে ও জীবনাইল আমার বন্ধু নবীরে বল বন্ধু যেন তারে ডাক দিয়া কয়ে যেই চোখের ভিতরে আমার বন্ধু নবী কদহম মুবারকের ধুলা মুবারক লেগেছে এই চোখ আর ও অন্ধ হবে না আমি কয়না মনের কথা না আমি না মহনের সবাই সব মনের কথা আসিনি আরে আসিনি আরে কার দুঃখ দর দি মিহিলেন আমি কই না মনে রে কথা কই আমি আমি মনের কথায় কই কইনা আধারে গড়ে রাসুল বিনে হবে না আমি কয় না না আমি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না তাইলে আমার নবীর কদম মুবরি ধুলা মুবর যে সম্মান আছে না নাই যেই নবীর ধুলা মুবর আমাদের মত না সেই নবী কোনোদিন আমাদের মতো হতে পারে না কথা বলেন ঠিকই না আল্লাহর হাবিব এই ভাবে আমার নবী কোনোদিন প্রতিশোধ নাই নাই তায়েফের জমিনে নবীরে মারতে মারতে রক্ত মবারকে ফাশায় দিয়েছে জিব্রাইল আলাইহিস সালাম বলে নবী গো একটা অনুমতি দেন পাহাড় থেকে পাথর নিয়াদেরকে ধ্বংস করে দেয় আল্লাহর হাবিব ডাক দিয়া বলে জিব্রাইল তুমিই যদি পাথর দিয়ে আদেরকে ধ্বংস কইরা দাও আমি কালেমার দাওয়াত আমি কার কাছে দিব তাইলে জবানটা খুলা কোন আমার নবী যে রহমত এতে কোনো সন্দেহ আসিনি নবী আমার রহমত হয়েছেন বলে ছোটকে ছোটকে আদর করতেন মারু আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম নবী ছোটদের কাছ দিয়ে রওনা হয়েছে আমার নবী ছোট ছোট বাচ্চাদের সালাম দিয়েছেন সুমালা বলতেন না আমার নবী সব জানার পরে আমার নবী মজলিশের সুরা পরামর্শ সভা করেছেন আল্লাহর হাবিব কেমন ভাবে জিন্দিগি করেছেন নবীর চরিত্র নিয়ে যদি কথা বলি আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা কে একজনে প্রশ্ন করলেন আয়েশা গো আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল আয়াশা সিদ্দিকে ডাক দিয়া কর পৃথিবীর মানুষ গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র আরে আল্লাহ কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে জেরে কোন সন্দেহ আছে কোরআনে যেমন করি কোন সন্দেহ নাই আমার নবীর চরিত্রের মাঝে কোন কলঙ্কের দাগ নাই জোরে কিছু মালা করতেন না সবাই আমার সাথে বিনায়া পিনায়া টানলেন বন্দরারে আুবক বায়রা ও কমলগঞ্জের বাবা গো ও আমার যুবক বায়াও আয়েশা সিদ্দিক আগে আরেকজনের প্রশ্ন করে আয়েশা ইসুফ নবীর মজলিসে ইসুফ নবী যাওয়ার পরে মহিলারা ইসুফ নবীর দিকে তাকাই আঙ্গুল কাটটা ফলাইছে টের পাই নাই ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যাইতো মিশরের মেয়েরা কি করত আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী এত সুন্দর এই মিশরের মেয়েরা যদি আমার নবীর দিকে তাকাইত তারা কলিজাটা কাটটা টুকরা টুকরা কইরা ফলাইত এরপরেও যারা

এই আয়েশা তোমার আপ্পা কই আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম বলাওয়াজতে আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনগো জুরে জুরে করনা সুবহানাল্লাহ যেই মাত্র নবীর সামনে এসেছে আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে আবু বকর আমি নবীর শরীরটা বেশি ভালো না ওই সময়টা হলো এই রবিউল আউয়াল মাস বলেন না merhaba সুবহানাল্লাহ আর যখন merhaba না কেন বুঝাইয়া দিয়া যাই ওয়াস অনেকে বলে মিলাদুল্লবীতে আমরা আনন্দ করি অথচ নবী মিলাদুল্লবীতে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমরা দুঃখ করি না কেন এইভাবে ধোকা বানাইতে চেষ্টা করে জানে না তিন দিনের বেশি সুখ পালন করা নাই। আর আমরা পালন কি করব। আমার নবী বলেন আমি দুনিয়াতে থাকা তোমাদের জন্য নিয়ামত দুনিয়া থেকে চলে যাওয়া বাসী নিয়ামত এই জন্য ছবি থাকলেও নিয়ামত না থাকলেও নিয়ামত এই জন্য আমার নবীকে নিয়ে হতাশা হওয়ার কিছু নাই নবী এখনো আশেখের মনের ঘরে আসে না না ইমান জানার চাইতে আসে না না দারকশান যারা নবীজিকে হাজির নাজের মানতে চায় না এদের ইমান নাই কথা বলেন না কেন যারা বলবে নবী সুপারিশ করতে পারবে না এদের ইমান নাই যারা বলবে নবী কবরে সহশুলে আসবে না এদের ইমান নাই ঠিক বাসলে বাসার মত বসেন ঠিক কথা বলা ঠান্ডা ভাষায় কথা বলে এই জন্য কথা বলিজন্য খবরদার খবরদার আলা ইমান আলা ইমান ইমান্লা মহব্বত আলা মহম্ম অন্তরে নবীনী মহব্বত নাই তার ইমান নাই তার নবী ভালোবাস বকর টাকার জুড়ে নবীর পাশে রৌজা হয় নাই ভালোবাসার দ্বারা নবীর পাশে জায়গা পাইছে ভালোবাসার জায়গা মাধি না

ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা সোয়ান লাগানা রে নামাজে আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে আমার আসি কি ভাই আরে বাইরে অসুস্থ পায়ে ব্যথা ইন্ডিয়া থেকে চিকিৎসা করে আসছে এখনো অসুস্থ এগুলো লাশিকি কি ভাই হুজুরের জন্য খাস করে আপনার দোয়া আল্লাহ যেন হুজুরে নে খায় আদান করে আমাদের আল্লামা গাজী আব্দুল মান্নান জিহাদি হুজুর তিনি অসুস্থ আইসিউতে আছেন ওনার জন্য দোয়া করবেন আমিন কন আমিন কন না কেন নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে নামাজে সালাম ও আজীব করল নবীজিকে ঠিক না নামাজেতে সালাম নে না আল্লাহ পাকে নামাজ সালাম ওয়াজিবি কর নবী নবীজি কে না এই এ আব্বুরে ও আমার কমলগঞ্জ না এ কমলগঞ্জের বাবা আবু বকর কে আমার নবী বলে আবু বকর আমার শরীরটা বেশি ভালো না জবানটা কইলা সুবহানাল্লাহ কোন না আপনি আমার মসজিদের মেহরাবে দাঁড়ায় নামাজ পড়াইবেন সিদ্দিকে একবার কম্পন শুরু হয়ে গেছে নবীর মেহরাবে আমি দাঁড়ায় নামাজ পড়াবো এত বড় সাহস আমার হবে আল্লাহর হাবিব বলেন আবু বকর তুমি না করো না রে আবু বকর তোমারে যিনি হুকুম করেছেন তিনি রহমাতান লিল আলামিন সিদ্দিকে একবার মসজিদে ডাকছেন আর এই দিক দিয়ে আমার নবীর হুজরা শরীফের ভিতরে জানালার পর্দাটা খুললা নবী চোখের পানি ফালায়া ফালায়া কানতেছে আয়েশা সিদ্দিকে ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবীজি আপনি কেন জানালার দিকে তাকায়া তাকায়া মসজিদের দিকে তাকায়া কেন চোখের পানি ফালায়া কানদেন হারামীব বলে আয়েশা আমি যে কানতেছি এই কান্নার পানি দুঃখের কান্না নয় এই কান্না আমার আনন্দের কান্না বাংলাদেশে দেখবেন কোন মেয়ে যদি গোল্ডেনা প্লাস পায় সে চোখের পানি ফায়ায় ফায়ায় কান্দে এটা কি কষ্টের কান্না নাকি আনন্দের কান্না নবী আমার ডাক দিয়া বলে আয়েশা ও আয়েশা আমি কানতেছি আমার চোখের পানি দুঃখের কান্না নয় আমার এই চোখের পানির কান্না আমার আনন্দের কান্না তাকে দেখো না আমি নবী অসুস্থ আমার আবু পিছনে কেমন করে লাইন ধরে দাঁড়ায় গেছে আমি আজকে দেখে গেলাম কেয়ামত পর্যন্ত আমার উম্মতরা মেহরা বের জিম্মাদারিতে থাকবে আরে আল্লাহু আকবার বলেন না কেন আমার যুবক বায়ারা সিদ্দিক আকবর যখন নামাজের মধ্যে দাঁড়াইছে আমার নবীর মন বরে মন মানে না সাহাবার কাদের মধ্যে ভর কইরা আল্লাহর হাবি মসজিদের মধ্যে যায়া হাজির হইয়া গেছে সিদ্দিক আকবর যেই মাত্র যেই মাত্র টের পেয়েছে নবী ঢুকেছে সিদ্দিক আকবর নামাজের মেহরাবের জায়গা ছাইরা দিয়েছে رحمیبی একবার মওমরছ বিসানার মধ্যে শুইয়া গেছে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাঁকে আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা আমি তোমারে তিনটা জিনিস বইলা দেয়া যায় শোনো এক নম্বর আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে ওই পাতিলের মধ্যে কিছু মুদ্রা আছে এগুলো নিয়ে আসো আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন নবী আমারে যেই ভালোবাসে আমার নবী মনে হয় আমার মুদ্রা দিয়া দিবে কিন্তু আমার নবী তো ইনসাফ ওয়ালা নবী ডাক দিয়া বলে এসা এই মুদ্রা গুলো কেউ পাবে না আমি চলে যাওয়ার পরে এই মুদ্রা গুলো মিসকিনদের মাঝে বন্টন করে দিব দুই নম্বর বললে আমার মিসওয়াকটা নিয়ে আসো মিসওয়াকটা হাতের মধ্যে লইয়া এসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখলাম নবীর মিসওয়াক মোবারক কার গোরা দিয়া শক্ত হয়ে আছে নবী অসুস্থ অবস্থা আই কেমনে দাঁত মোবারক ব্রাশ করব কেমনে মিসওয়াক করব আয়েশা সিদ্দিকা বলে আমি নবীর মিসওয়াকটা লইয়া নিজের দাঁত দিয়া কামরাইয়া নরম করতে গেলাম যে ইমাত্র আমি কামড় দিলাম মিসওয়াকের গোরা থেকে কিছু থুতু মোবারকের রস বের হয়েছে আর জোরে কোনা সুবহানাল্লাহ যেই মাত্র থেকে রস বের হয়েছে আমার জীবনে আমার জিব্বার মধ্যে অনেক মজা লাগছে কত সাদের খাবার আমি মুখের মধ্যে দিলাম নবীর এই থুতু মুবারকের মতো এত মিষ্টি আমার কাছে আর কিছুই লাগে না